হেই অল, গুড মর্নিং। তো আজকে আবার নতুন ব্লগ নিয়ে চলেছে। আজকে সকাল সকাল তৃষিতা বেরিয়ে যাচ্ছে শুটে। এই যে ম্যাডাম এখন রেডি হচ্ছে এখানটাতে, সকাল সকাল 3-4টে উবার বা ওলা বুক করেছে, সবাই ক্যান্সেল করে, সবের প্রতিবারের মানে গল্প একটা। ওলা উবার বুক করেই যাচ্ছে, ক্যান্সেল হয়ে যাচ্ছে। তোমার জন্য চা বানাই, তুমি চা খেয়ে যাবে তো নাকি? তুমি তুমি রেডি হো? তুমি ওলাটা দেখো, আমি বানিয়ে নিচ্ছি চা রে। চাপ নেই, 3-4টে ওলাকে ফোন করো। ওলা বলছে আমি অনেক দূরে, আমি যেতে পারবো না। এ বলছে আপনি ক্যান্সেল করুন, ও বলছে আপনি ক্যান্সেল করুন। এর মানে একটু মানে ডেলিকার ব্যাপার হয়ে গেছে। কে ক্যান্সেল করবে? বলছে আপনি ক্যান্সেল করুন, টাকা কাটবে না। তিনি বলছে যে আপনি আসবেন না, আপনি ক্যান্সেল করুন, আমি কেন ক্যান্সেল করতে যাবো? এই মাসে আমি এখন চাটা বানিয়ে নিই। হচ্ছিলো না হচ্ছিলো না, জাস্ট চাটা তৈরি হলো, তৃষিতার ক্যাব বুক হয়ে গেছে। এখন আমি তৃষিতাকে এই প্লেটে করে চা দিয়েছি, যাতে তাড়াতাড়ি ঠান্ডা করে খেতে পারে। তাড়াতাড়ি খাও। কানাডা ব্যাংকের এটি? হ্যাঁ ঠিক আছে, দাঁড়িয়ে যান, ঠিক আছে। রেডি তাহলে, ক্যাব এসে গেছে। প্রতি স্কুল বাচ্চা লাগছে, মনে হচ্ছে স্কুল পাঠাচ্ছি সকাল সকাল তোমাকে আমি। চ টাটা। স্টুডিওর আজকে একটা যে শ্যুটটা আছে মেনলি, সেটা হচ্ছে একটা গোল্ড শপের শ্যুট আছে আমাদের। আসলে সব শ্যুটের আগে, যখন শ্যুট হয় তার আগে কখনো কিছু বলে না যে কোন জুয়েলারি ব্র্যান্ড কি কোথা থেকে আসছে, এগুলো কিছু আমাদেরকে আগে থেকে বলা হয় না। তো গিয়ে জানতে পারবো। আশা করি আজকে ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে, কারণ তোমরা অনেকেই আছো যারা গোল্ড জুয়েলারি দেখতে পছন্দ করো। বাট এটাও একটা ব্যাপার আছে যে আমি এখনও শিওর নই যে ওখানে আমাকে ব্লগ করতে দেবে কি দেবে না, জুয়েলারিগুলো দেখালে দেবে কি দেবে না। কারণ ওদের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে না, যে তুমি যে লুকটা করে শ্যুট করবে বা তোমার যে তোমাকে যেগুলো পড়ানো হবে, আগে আমাদের সেই ফটোজগুলো আসবে, তারপর তোমাকে আমরা ভিডিও পাবলিশ করতে দেবো। সেটা হলে একটু চাপ হবে। তাহলে আমি আমার যে ফটোগুলো হবে আজকে সব আমি সেগুলো আমার সোশ্যাল নেটওয়ার্কে দিয়ে দেবো, ধরো ফেসবুক বা ইনস্টাগ্রামে পেয়ে যাবে। আর বাদ বাকি পুরো শ্যুটটা তোমরা আজকে আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর ওদিকে আমি রিমুকে আমার বলে এসেছি যে তুমি কিছু একটা কন্টেন্ট রেখো, তুমি কী করো না করো সেগুলো একটু দেখিও। আমি এখন ক্যামেরাটা নিয়ে বেরিয়ে এসেছি, যেহেতু আমি ওকে বললাম তুমি তোমার ফোন দিয়ে করে নাও, কারণ ও ফোনের প্রতি বিশাল আস্থাশীল, ঠিক আছে। ওর কাছে হচ্ছে ওর ফোনটা বেস্ট, আমার আমার ফোনটা প্রচণ্ড খারাপ। তাই জন্য আমার ফোনের উপর যত রাগ ওর, মানে আমার ফোনটা ফেলে দিতে পারলে খুশি হয় এরকম একটা অ্যাটিটিউড করে। তো সো আমি আজকে বলেছি তুমি তোমার ফোন দিয়ে করে নাও। আর আমি মনে মনে ভাবছি এখন যে ওর কাছে তো ডিএসএলআরটাও আছে, যদি ফোন থেকে করে ডিএসএলআরের ভিডিও আমাকে দেখিয়ে দেয় আমি হয়তো কিছু বুঝতেও পারবো না। সো যাই হোক, দেখা যাক কি করে আর কি না করে, আর আমি শুটে ঢুকে তারপর আবার দেখা করছি। তো তৃষিতা এখন বেরিয়ে গেছে আর আমি এখন আবার পুরোনো স্টাইলে ব্লগ বানাচ্ছি, মানে হচ্ছে আমার মোবাইলে। আমার মোবাইলে এখন ঘরের মধ্যে ব্লগ বানাতে কোনো প্রবলেমই নেই। তো তৃষিতা এখন অলরেডি ক্যাবে উঠে গেছে আর ওকে পৌঁছাতে হবে শুটের মানে জায়গায় 8:30-এর মধ্যে। এখন অলরেডি 7:50 বাজে, পৌঁছে যাবে। আমি যেই জন্য ব্লগটা আবার স্টার্ট করলাম সেটা একটা জিনিস দেখানোর জন্য। এই হচ্ছে আমার ব্রাশ, ঠিক আছে। এই ব্রাশটা আমি কিনেছিলাম প্রায় 3-4 বছর আগে। বাট আমি রেকমেন্ড করবো কেউ এই ধরনের ব্রাশ কেনো না যদি তাদের খুব মানে শখ না থাকে। আমি খুব শখে কিনে ফেলেছিলাম এটা, ইলেকট্রিক টুথব্রাশ। কিন্তু আমি যা বুঝলাম এটাতে ব্রাশ ফ্রাশ করে আমার দাঁত আরও খারাপ হয়েছে, হয়তো ভালো তো কিছু হয়নি। এটা আমি একদম পুরো নিজের পার্সোনাল ওপিনিয়ন বলছি, আমি জানি না। লোকেরা বলে এটা নাকি খুব ভালো ক্লিনিং করে বা হ্যান্ড করে, এটা প্রচুর দাম, কস্টলি, লাভের গুড় কিছু না। ও আমাদের ব্রাশ অনেক ভালো, বাট এখন কিনে নিয়েছি যেহেতু আমার কাছে এর একটা অল্টারনেটিভ অলওয়েজ আছে যেটা আমি ম্যাক্সিমাম টাইম ইউজ করি। যেহেতু কিনে নিয়েছি আমি এখন এই ব্রাশটা ইউজ করি, কারণ কি না 3,000 টাকা ওঠাতে হবে না এরকম একটা ব্যাপার। যতক্ষণ না খারাপ হচ্ছে এটাই ইউজ চলে। আর এর সবথেকে বড়ো প্রবলেম, ব্রাশে চার্জ দিতে হয়। মানে আমি এরকম অনেক দিন হয়েছে যে ব্রাশ অভ্যেস নেই না, জাস্ট রেখে দিয়েছি, যখন আমি ব্রাশ করতে অ্যাকচুয়ালি গেছি চার্জ শেষ হয়ে গেছে। তো এনিওয়েজ চলো এখন আমি এডিট করবো, ব্রাশ করার পর চা খেতে খেতে, কারণ কি আজকে ব্লগটা আমাকে ছাড়তে হবে। আর তৃষিতা ওখান থেকে ফুটেজ বানাতেই থাকবে, আর এসে আমরা মানে দুজন দেখবো যে কীভাবে মার্চ করা যায়। দেন
আমার ব্লগটা বানা, আর আমার এই ক্যামেরাতে আমি এইদিকে তাকিয়ে কথা বলছি, আমার মনে হচ্ছে সেটা একটু অকওয়ার্ড, কারণ কিনা আমরা সবসময় তাকিয়ে থাকি ক্যামেরার দিকে, এইটাতে অভ্যাস নেই বলে এইদিকে তাকিয়ে কথা বলছি। চলতে হ্যাঁ, সো শুটে চলে এসেছি, এসেই একবারে বসে গেছি হচ্ছে মেকআপ করতে। এই যে আজকে আমার মেকআপ আর্টিস্ট, হাই বলে। সো আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে রেডি হই, ঠিক আছে? কারণ এই প্রসেসটা একটুখানি বেশিক্ষণ টাইমে চলে আর তোমাদের দেখতে ভালো লাগে। বড় মডেলদের সাথেও পরে, বড় মডেল বলে অ্যাক্ট্রেস বলা বেটার হবে তাদেরকে, তো আমাকে বলে গেছে প্রিয়াঙ্কার সাথে। তো আমি ভেবেছি যে প্রিয়াঙ্কা সরকারের সাথে হয়তো শুট আছে, তা আমি কেন আগে অনেকবার প্রিয়াঙ্কা সরকারের সাথে ওর ফটো ফটো আছে দেখেছি। তা আমি না যখন জবে আমি বাংলা সিনেমা স্টার্ট হয়ে আমার দেখা হচ্ছে চিরদিনই তুমি যে আমার থেকে, তা আমি বলেছি প্রিয়াঙ্কা সরকারের সাথে যদি তোমার কোনো কোনো শুট থাকে না আমাকে নিয়ে যাবে, মিট করবো। দিয়ে আমাকে বলেছি প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা শুট আছে, যাওয়ার সময় জাস্ট বলে দিয়ে গেছে। তা আমি ভেবেছি প্রিয়াঙ্কা সরকারের সাথে, আমি না ওকে মেসেজ করে জিজ্ঞাসা করছি যে আচ্ছা প্রিয়াঙ্কা সরকারের সাথে আছে, প্রিয়াঙ্কার সাথে ফটো নিও কিন্তু। হ্যাঁ, তো বলছে এ সেই প্রিয়াঙ্কা না, এটা অন্য প্রিয়াঙ্কা, তুমি চিনবে না। বললাম এ ও এনিওয়েজ খুব এম্বারেসিং লাগলো, তবে নিজেই নিজের মতো আলো আমি তখন থেকে ভেবেছি। তারপর তো বউ হয় না, বলতে একটু ভয় লাগে যে বলবো প্রিয়াঙ্কা সরকারের সাথে ফটো নিয়ে এসো কি না কি ভাববে, সেই জন্য আমি খুব একটা বেশি বলছিলাম না। সো হেয়ার হয়ে গেছে, তার সাথে মেকআপও হয়ে গেছে, আজকে স্টাইলিং এ আছে তো তন্ময়টা, তন্ময়টাকে অলরেডি সবাই চেনো। আর এটা হচ্ছে প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা হাই কর। প্রিয়াঙ্কা এখন রিসেন্ট কি কি সিরিয়াল করছে? দুটো চিনি। আচ্ছা মুখটা কাছে থেকে দেখাই তাহলে। বাবা এখন যা মুখের অবস্থা, কলকাটলকা পড়ে এখন কি চিনতে পারবে? তাও মানে কিছুটা হলে তো চিনতে পারবে তোকে। ও কিন্তু অনেকদিন ধরে সিরিয়াল করছে আর ওর সাথে বেশ অনেকদিন ধরে সম্পর্ক বন্ধুত্বের। সো এখনো আমার জাস্ট পুরো কমপ্লিট হয়নি, হেয়ার করে বসে আছি। ওর এই লুকটা কমপ্লিট হলে পরে তারপরে আমার লুকটা কমপ্লিট হবে, কারণ ওর আর আমার ফার্স্টই ডুও শট আছে একটা, তারপরে গিয়ে আমার সিঙ্গেল হবে। ও জাস্ট সিঙ্গেলটা করে আসলো, এরপরে রেডি হয়ে আবার দেখা হচ্ছে। সো রেডি হয়ে গেছে, এখন জাস্ট শাড়ি ঠাড়ি পরে নিয়েছি, গয়না আর যা যা বাকি আছে সেগুলো নিচে ফ্লোরে গিয়ে পরবো, কারণ অনেক সময় কি হয় গোল্ড যেহেতু থাকে ওগুলো আমাদেরকে সবসময় ক্যারি করতে দেয় না, মানে যেখানে সেখানে নিয়ে চলে যাবে এরকম ব্যাপারটা একদমই হয় না, তো ওদের সামনেই সেটে গিয়ে পরবো। তো এটা হচ্ছে লুকটা, এই শাড়িটা হচ্ছে তন্ময়দার শাড়ি, তন্ময়দার ডিটেলস তোমরা আগে থেকেই সব কিছু জানো। তো চলো ফ্লোরে গিয়ে তোমাদেরকেও দেখি। সো আমি রেডি হয়ে গেছি, আমার পুরো লুকটা হচ্ছে এটা, কানের হার আমি সব পেয়ে গেছি, এখন জাস্ট শুটের অপেক্ষা। ওখানে এখন সেট রেডি চলছে, তো তোমাদেরকে এবার দেখিয়ে দিই ব্যাক স্টেজে কী কী চলে। এখানে এখন রেডি করা চলছে সেট, বরবের বেশি একজন বসে আছে প্রিয়াঙ্কা, আর এখানে হচ্ছে যারা অর্নামেন্টস প্রোভাইড করছে তারা রয়েছে, যাদের ব্র্যান্ডের শুট। প্রিয়াঙ্কাকে খুব সুন্দর লাগছে, মিষ্টি লাগছে দেখতে লোকটাতে। বউ সাজানো হয়েছে তন্ময়দা? হ্যাঁ বউ সাজানো হয়েছে। Thank you.
ব্রাইডসমেড, সেই লুকটা আপাতত এখন কমপ্লিট হয়ে গেছে। এরপর যে লুকটা হবে সেটা হবে হচ্ছে পয়লা বৈশাখ কাম বিজয়া পুজো পুজো টাইপ ওরকম একটা লুক হবে, সাদা আট পৌরের শাড়ি। সাদা হবে কি না সেটা আমি এখনও জানি না, বাট আমি ওই পয়লা বৈশাখ শুনেই সাদা বলে ফেললাম। আর প্রিয়াঙ্কা শুট প্যাক আপ হয়ে গেছে, ওর দুটো লুক ছিল, দুটো লুক একদম কমপ্লিট। আমার আগে সকাল থেকে এসব দুটো লুক কমপ্লিট করে ফেলেছে, এত বিজি এখন যাচ্ছে হচ্ছে সেকেন্ড শ্যুটের জন্য। মানে আমাদের এই শুটের পরে মেকআপ তোলাটা, প্রিয়াঙ্কা বল যে কত বড় একটা হেকটিক কাজ হয়। চাপের এই দেখো না, খুব চাপের। আর এটা না তুললে পরে যে সুন্দর ফেসটা দেখছো, এই ফেসটা দুদিনও থাকবে না, এত তাড়াতাড়ি ড্যামেজ হবে ব্যাপারটা। বেসিক্যালি আমাদের যাদের প্রায় দিন মেকআপ করতে হয় শুটের জন্য, স্কিন কিন্তু অনেক তাড়াতাড়ি খারাপ হয়। আর যদি সেটা আরও রিমুভ না করা হয়, ওই স্কিনের আয়ু বড় জোর 1.5 থেকে 2 বছর, তার বেশি আর থাকবে না, ব্যাঙের চামড়া হয়ে যাবে পুরো। সো এখন পিছনে সবাই আবার দাঁড়িয়ে আছে আমার সেকেন্ড লুকটা রেডি করার জন্য, তো সেকেন্ড লুকটা রেডি হয়ে নিয়ে আবার দেখা হচ্ছে। সো রেডি হয়ে গেছে হচ্ছে সেকেন্ড লুকের জন্য, এটা হচ্ছে আমার সেকেন্ড লুক, পয়লা বৈশাখ লুক, কাম বিজয়াও বলতে পারো, দশমীও বলতে পারো, সব কিছুই চলে যাবে এই একটা দিয়ে। চলো হচ্ছে আমাদের সেলফি তোলার পালা। সো সবাই চলে আসো। আচ্ছা আমি সবাইকে একবার পরিচয় করে দিই, ঠিক আছে? আজকে মেকআপ আর্টিস্ট নাম বলবে, হ্যাঁ সবাই সবার, আর ফটোগ্রাফার আজকে, আর এখানে দুজন মারামারি করছে, কেন মারামারি করছে জানি না, নাম বলবো না তাই। শুট আজকের মতো শেষ, এখানে তন্ময়দা আছে আর অভিজিৎ দা আছে, যারা দুজন আগের নিচে একদমই দেখাতে চাইছিল না মুখ, কেন দেখাতে চাইছিল না জানি না, দুজনে কিন্তু পিছনে একদম লুকাচ্ছিল, এইটুকুটুকু মুখ এসছে, কিরকম আসবে সেটা জানি না, কারণ আমি এখন এইটুকু স্ক্রিনে দেখছি সব থেকে মেন কথা। এবার সব কিছুখানি ছেড়ে নেবো, মানে সব এইগুলো তুলে তারপর আবার দেখা হচ্ছে। তোমরা অনেকদিন ধরে আমার কাছে জানতে চেয়েছিলে যে আফটার শুট কীরকমভাবে মেকআপ রিমুভ করা উচিত বা কীভাবে তোমরা রিমুভ করো, সো আমি তোমাদেরকে এখন দেখাবো সেটাই, ঠিক আছে? আগে আমি চুলটাকে ক্লিপ করে নিই। আমি অলওয়েজ যেটা ইউজ করি সেটা হচ্ছে নিউট্রিজেনের এই মেকআপ রিমুভারটা, আর কায়ার এই ক্লিনজিং ওয়াইপসটা আছে, ক্লিনজিং ওয়াইপসের মধ্যে একটুখানি মেকআপ রিমুভার ঢেলে নেবো ভালোভাবে। এবার এটাকে জাস্ট চোখে একটুখানি ড্যাপ করে লাগিয়ে রাখবো, কিছুক্ষণ ড্যাপ করলে এটা হালকা করে উঠিয়ে দেবে মেকআপটা, জাস্ট এবার ওয়েট করতে হবে কয়েক মিনিটের জন্য। সেমভাবে ফেসটাকেও ওয়াইপ করে নেবো। তো এরপরে আমি ইউজ করবো হচ্ছে এই ফ্লাওয়ার এসেন্সের এই রোজ মিস্টটা, এটা হচ্ছে টোনারের কাজও করবে আর ফেসের যে ড্রাইনেসটা হয় মেকআপ ব্যবহার করার পর প্রচণ্ড, সেটা থেকেও এটাকে ঠিক করবে স্কিনটাকে আর কি। সো ফেসে একদম রোজ ওয়াটারটা শুকিয়ে গেছে, এরপর আমি ইউজ করবো হচ্ছে লোটাসের এই ময়শ্চারাইজারটা, কারণ মেকআপের পর স্কিন ভীষণভাবে ডিহাইড্রেটেড হয়ে যায়, সেটা যেন না হয়। পুরো ক্লিন করে নেওয়ার পর ফেসটা আমি একটুখানি স্টুডিও ফিক্স আর লিপস্টিক লাগিয়ে নিলাম, নাহলে খুব খুব পেল লাগছিল ফেসটা, কারণ এতক্ষণ এত মেকআপ ছিল আর এখন একদম হোয়াইট হয়ে যাওয়া খুব একটা ভালো লাগে না। সো আমি এখন পুরো রেডি। সো আমরা শুট থেকে বেরিয়ে গেছি, এখন বাড়ি যাচ্ছি, আর এপাশে একজনের অবস্থা দেখো ঢুলছে ঘুমে পুরো, বেচারা অনেক সকাল থেকে উঠেছে, হয়তো শ্যুট করে করে টায়ার্ড হয়ে গেছে, এরপরে আরেকটা শ্যুট আছে বললো, ওই জন্য আমি আর ডিস্টার্ব করছি না, ঘুমাতে দিচ্ছি। আর এখন বাড়ি যাচ্ছি, ইচ্ছা আছে সন্ধ্যাবেলা আমি আর সৌরদীপ্ত কোথাও একটা বেরোবো, কারণ আমি ভেবেছিলাম যে আজকের শ্যুটটা শেষ হতে হতে হয়তো সন্ধে হয়ে যাবে, তো সন্ধে হলে পরে সৌরদীপ্তকে বলবো এদিকে চলে আসতে, সো তারপরে কোথাও একটা খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবো, বাট দেখলাম যে না শ্যুট তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, সো এখন বাড়ি যাই গিয়ে একটু রেস্ট নিই, পারলে সন্ধ্যেবেলা আবার বেরোবো। সো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। বাড়ি ঢুকলাম, বাড়ি ঢুকে আমি
ওয়ার্নিং বেলটা বাজিয়েছি ঠিক আছে, রিমো দরজাটা কোনো মতে খুলেই পালালো। আমি ভাবছি কোথায় যাচ্ছে, এরকমভাবে মরি পড়ি করে দেখি কানে হেডফোন গুঁজে হাতে ওই প্লে স্টেশনের ইয়েটা রিমোটটা ধরে রয়েছে। তুমি দেখো একবার অবস্থাটা ওর, মানে আমাকে দেখে মানে মনে হচ্ছে না মানে এখন না আসলে ভালো হতো, এখন ডিস্টার্ব করবে বসে বসে। তুমি এভাবে দৌড়ে আসলে কেন? হ্যাঁ তুমি দৌড়ে আসলে কেন আমাকে আমাকে দরজাটা খুলে দিয়ে দৌড়ে আসলে কেন তুমি এভাবে? আরে ও দৌড়াচ্ছে তো, না হলে কার দৌড়টা দেখবো? আমাকে ওকে দৌড়ানোর জন্য আমাকে দৌড়ে আসতেই হবে। প্রচন্ড ইন্টেন্স ব্যাপারে ঢুকে গেছি এখন, এখন একদম ডিস্টার্ব করো না, মারপিট হবে এক্ষুনি। আরে আরে দেখো দেখো বই পড়ছি, দেখো কত ভালো ছেলে, ওই দেখো বই পড়ছি, দেখো সবাই মিলে পড়ছি। বুঝতে পারছো তো, মানে বউ না থাকার বাড়িতে মানে কি আনন্দটাই, যদিও আমি থাকলেও খেলে সেটা কোনো বড় ব্যাপার নয়। সো এখন আগে ভালোভাবে ফ্রেশ হয়ে যাই, জামা কাপড় ছেড়ে নিই, তারপরে আবার দেখা হবে। তো এই জাস্ট তো আমরা খেয়ে দিয়ে ডিনার করে অ্যাকচুয়ালি খাটে বসলাম, তো তৃষিতা একদম ঘুমে ঢুলছে এখন, কেন সত্যি আর সকাল 7টার সময় আমরা ও বেরিয়েছিল, আমিও তখন থেকে উঠেই আছি 7টা থেকে, 7টায় বসে সব কাজ দাজ চলছে, এখন 12টা বেজে গেছে। তো মানে এখন একটা এমন সিচুয়েশান চলছে যে আমরা একটা সিনেমাও কমপ্লিট করতে পারছি না, মানে এত ব্যস্ততার মধ্যে চলছে স্যাটারডে সানডে, এত ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে। এনিওয়েজ বাট টাইম ম্যানেজ এভাবেই করতে হয়, আস্তে আস্তে টাইম ম্যানেজ হয়ে যাবে। আর আজকে আর সেরকম কিছু গল্প করবো না, একটা জিনিস মনে হচ্ছে কালকে ঝাড় খাবো মায়ের কাছ থেকে, সেটা হচ্ছে যে মা আজকে আমাদেরকে দুবার ফোন করেছিল, আমরা দুজন তখন আমরা দুজন এতটাই ব্যস্ত ছিলাম যে আমিও ফোন ধরতে পারিনি, ও ফোন ধরেনি, আমার কাছে তো ফোনটা আসেই নি সামহাও কোনো রিজনে। তো তৃষিতা কিছু বলার আছে আজকে? তৃষিতা এসে যখন ভিডিওটা এডিট করছিলো মানে আজকের ব্লগটা, ওই প্রিয়াঙ্কার ব্যাপারে যে কথাটা বলে তৃষিতা জায়গাটা দেখেছে, দিয়ে বলছে দাঁড়াও তোমার হচ্ছে, প্রিয়াঙ্কা সরকারের সাথে আমি মিট করাচ্ছি তোমাকে বলছে। এনিওয়েজ না আজকে আমাদের প্ল্যান ছিল যে যদি শ্যুটটা একটু দেরি করে শেষ হয় সন্ধ্যের দিকে, তাহলে বাইরে কোথাও ডিনার করব বা কোথাও একটুখানি ঘুরবো টুরবো, তো তখন দেখলাম যে শ্যুট দুপুরের মধ্যে শেষ হয়ে গেছে, তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছি ঘুমাবো। না অ্যাকচুয়ালি আমি আমি প্ল্যান করছি এটা, কারণ কি না আমাদের খুব শখ ছিল যে আমাদের যে অ্যানিভার্সারিতে আমরা কোথাও একটু শান্তিতে বসে একটু শাড়িটা যেটা কিনেছে ওটা পরবে, আমি একটা ব্লেজার পরে একটু ক্যান্ডেল লাইট ডিনার টাইপ করবো, কিন্তু সেটা যেহেতু হয়নি তো ক্যান্ডেল লাইট ডিনার কি ফটো তুলে হয়ে গেছে ক্যান্ডেল সরিয়ে তারপর খাওয়া শুরু কর, তোর বোরকো আমি কেমন অত পেটুক নাকি, তো ওরকম ভেবেছিলাম কিন্তু মানে সেটা হয়নি। যেহেতু তোর জন্য প্ল্যান করছি, যদি কোনো একটা ভালো জায়গায় কোনো ভালো রেস্টুরেন্ট দেখে আমি আরও যাবো, আর ও শাড়িটাই পরবে আমি যে ব্লেজারটা পরা সেটাই পরবো, এরকম প্ল্যান করে আছি। তো সেটা না এরকম এত ব্যস্ততার মধ্যে দিয়ে সম্ভব না, মানে তার কারণ হচ্ছে যে দেখো মানে যদি এত ব্যস্ত থাকি না সবসময় হেডেকটা থাকবে, রেস্টুরেন্টে পৌঁছে এই কখন বাড়ি যাবো কখন বাড়ি যাবো, ওই সব করতে গেলেই মেন্টালিটির একটা গণ্ডগোল হবে, ও ভাববে যে কী বাবা এই এসেই বলছে বেরোবে বেরোবে, এইসব করে একটা ঝামেলা বেঁধে যাবে। এখনও পর্যন্ত রিয়েলি বলছি আমি, আমার আর তৃষিতার বিয়ের পর থেকে এখনও পর্যন্ত সেরকম কোনো ধরনের ঝামেলা হয়নি, খুব কম ছোটোখাটো বিষয়ে ঝামেলা হয়েছে, ছোটোখাটো বিষয়ে ঝামেলা বড়টা খুব ভুল হবে সেটা, তাই তো মানে ওগুলোকে ওগুলো ঝামেলা হয় না, মানে ধরে নাম মানে কোনো ডিসিশান নিয়ে কোনো ডিসকাশান হয়েছে, সেই ডিসিশান নিয়ে ডিসকাশানটা হয়েছে, অত ও একটা কোনো ডিফারেন্ট ওপিনিয়ন দিয়েছে আমি একটা ও ডিফারেন্ট ওপিনিয়ন দিয়েছি, ব্যাস সেটাই, এইটা তুমি বলতে পারো না ও বলছে না এটা তুমি ভুল বলছো, এরকম করে ওপিনিয়নটা এন্ড হচ্ছে, ব্যাস সেটা কোনো ডিসিশান না নিয়ে রাত্রেবেলা ঘুমানোর পর সকালবেলা ঘুম থেকে উঠে আবার জেগে সেই ও নিকুচি করেছে ওপিনিয়ন এরকম ব্যাপার, ও তখন বলছে তুমি যেটা বলো সেটা ঠিক, আমি বলছি তুমি বলো সেটা ঠিক, মানে কোনো কিছু যায় আসে না, মানে কখনো কখনো যে যেটা পেরেছে সেটা নিয়ে নেওয়া আছে। তো অনেকেই আমাদেরকে কমেন্টে এই কথাগুলো বলে, একজন অদিতি বলে একজন খুব সুন্দর শো তুমি দেখানো হয়নি ওটা আমি একদিন দেখাবো এখানে, বা পারলে এই ভিডিওটি এডিট করার সময় দেখিয়ে দেবো, ও একটা এরকম হার্ট সাইনের মধ্যে সৌরদীপ্ত আর টিটাকে দিয়েই তৃষিতা লিখে একটা সুন্দর করে একটা বানিয়েছে ডিজাইন তোমাকে এখন। তো আরেকটা কথা আমাকে অনেকে বলছিল যে সরোদা তুমি ভূতের গল্প বলো ভূতের গল্প বলো, আমি না আমি ভূতের গল্পটা আজকে বলছি না কারণ আমি একদম মুডেই নেই, কিন্তু ভূতের ঠিক গল্প না এটা, এটা আমি মানে একদম রিয়েল আমার এক্সপিরিয়েন্স এই ফ্ল্যাটে এসে প্রথম, তো আমি জাস্ট একটা হিন্ট দিয়ে রাখি যাতে তোমার ইন্টারেস্টটা পাও আরও বেশি, কারণ কিনা আমি এক্সপিরিয়েন্সটা এত ভয়ানকভাবে করেছিলাম, আমি যেদিন দেখবে বাড়িতে প্রথম আসে লোকেরা সেদিন ওই পুজো গৃহপ্রবেশের একটা যে পুজো হয় নারায়ণ পুজো, যেটা অ্যাকচুয়ালি নারায়ণ পুজোতে আমি বসেছিলাম, তো পুজো টুজো হওয়ার পর বামন ঠাকুর আমাকে জাস্ট এইটুকু নিয়ে এরকম বলে, কেন বলে জানি না, জাস্ট বলে এই বাথরুমটা তুমি বেশি ইউজ করবে না এরকম একটা কথা বলে, তো
হয়তো বাস্তু অনুযায়ী কিছু ভেবে বলেছেন বা কিছু বলেছে, এই বাথরুমটা বেশি ইউজ করবে না, বাকি সব ঠিক আছে। তো আমাদের দুটো বাথরুম আছে, তো একটা বাথরুম কম ইউজ করতে পারে, যেটা অ্যাটাচ বাথরুম আর কি। তো এবার সেদিন আমার বাড়িতে মানে এই যে ফ্ল্যাটটাতে কেউ ছিল না, গৃহপ্রবেশে অনুষ্ঠান হওয়ার পর সবাই যে যার বাড়ি চলে গেছে, আমার মা খড়গপুর চলে গেছে, বাবা এসেছিলো তারাও খড়গপুর চলে গেছে, আমি একা এই ফ্ল্যাটটাতে ছিলাম। এই ফ্ল্যাটটাতে মানে এই পুরো কমপ্লেক্সে আমি একা ছিলাম এই রুমটাতে, ঠিক আছে। খাট পাট কিছু ছিল না কোথাও কিছু, জাস্ট একটা গদি ছিল, গদিটাকে কেন ওখানে ওই দিন থাকতে হয় বাড়িতে, ওই দিন থাকতে হয় না, ওই দিন কিছু ব্যাপার আছে। হ্যাঁ আমি তিন দিনের বেশি ছিলাম, বাট ওই দিনটা থাকতেই হবে, ওই দিন তুমি বাইরে থাকতে পারবে না। তো সেটা আমি থাকার সময় একটা ভয়ানক জিনিস এক্সপিরিয়েন্স করি, আর এটা মানে কেন এক্সপিরিয়েন্স করি, কিসের জন্য করি, সে সব কিছুই আমি ক্লিয়ারলি বলবো, আমি পরোটা বুঝেছি ভালো করে। তো এটা একদিন খুব ভালো করে গল্প করবো, ঠিক আছে। আজকে তুমি গল্প বলার অবস্থায় নেই, আজকে গল্প মাথায় চলছে ওর। হ্যাঁ আজকে ভূতগুলো আমার পাশে বসে শুনছে, এবার ঘুমোবি নাকি আমি আসবো এরকম বলছে পাশ থেকে। এনিওয়েজ তো চলো আজকের ভিডিওটাকে এখানেই এন্ড করছি, তো যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার অবশ্যই করে দিও, আর যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করার পরে পাশে বেল বাটনটাও ক্লিক করে দিলে তোমরা সমস্ত নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পেয়ে যাও। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।